আসসালামু আলাইকুম ফ্রেন্ড, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল্ড। বন্ধুরা যারা ইন্ডিয়াতে যেতে চান, আপনারা জানেন যে গত মার্চের 9 তারিখ থেকে কিন্তু ঢাকা আইভেক সেন্টার, ময়মনসিংহ আইভেক সেন্টার এবং সিলেট আইভেক সেন্টার, এই তিনটা আইভেক সেন্টারে কিন্তু 10 আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। তো এটা নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের কনফিউশন আছেন। অনেকে বলছেন যে ভাই, এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়াতে আমাদের কী কী ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়ে যদি আপডেট দিতেন। তো তাদের কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আজকে কয়েকটি আপডেট তথ্য নিয়ে চলে এসেছি। আশা করবো এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমত অনেকেই ভাবছেন যে এই যে 10 আঙুলের ফিঙ্গার দিচ্ছেন, এতে হয়তো অনেকেরই অনেক ধরনের সমস্যা হতে পারে ইন্ডিয়াতে যেতে, অথবা আমাদের বাংলাদেশে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অনেকে আছেন যারা বাংলাদেশের নাগরিকত্ব থাকা সত্ত্বেও ইন্ডিয়াতে গিয়ে সেখানে আধার কার্ড করছেন, প্যান কার্ড করছেন, অথবা সেখানকার নাগরিকত্ব নিয়েছেন, অথবা সেখানকার পাসপোর্ট পর্যন্ত অনেকেই পেয়েছেন। তো তাদেরকে কি সমস্যায় পড়তে হবে, অথবা তাদেরকে আর কি আদৌ কোনো সমস্যায় পড়তে হবে কি না, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। তো আমরা ধারণা করছি নিজেরা যে 10 আঙুলের ছাপ এই যে আইভেক সেন্টারগুলোতে নেওয়া হচ্ছে, যদিও কিছু কিছু আইভেক সেন্টার নেওয়া হচ্ছে আর কিছু কিছু আইভেক সেন্টার নেওয়া হচ্ছে না। যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট আইভেক সেন্টার থেকেই নেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু বর্ডারে আর কোনো ধরনের ঝামেলা করা হচ্ছে না, কিন্তু যাদের আইভেক সেন্টার থেকে কোনো ফিঙ্গার নেওয়া হচ্ছে না তাদের কিন্তু বর্ডারে গিয়ে ইন্ডিয়ান সাইডে গিয়ে 10 আঙুলের ফিঙ্গার দেওয়া হচ্ছে। আর ইন্ডিয়া সরকারের কাছে এই প্রশ্ন হয়তো কোনো একজন করেছিল, কোনো একজন জার্নালিস্ট, তার উত্তরে বলছে যে এটা আসলে রেগুলার বিষয় আসে, এটা আগেও ইন্ডিয়ান সাইডে গিয়ে অনেকের ফিঙ্গার নেওয়া হতো, অনেকের নেওয়া হতো না, তবে এখন কন্টিনিউ করা হচ্ছে। তবে আমরা ধারণা করছি, সহ অনেকেই কিন্তু ধারণা করছে যে যারা ইন্ডিয়াতে আসলে পাসপোর্ট পেয়েছে অথবা আধার কার্ড পেয়েছে, প্যান কার্ড পেয়েছে, তাদের হয়তো কোনো এক না কোনো ঝামেলা হতে পারে যে এই যে 10 আঙুলের ফিঙ্গার দিয়ে আপনার বাংলাদেশ থেকে যাচ্ছেন ইন্ডিয়াতে, এটাতে কিন্তু অনেকেই ঝামেলা পোহাতে পারে না, বা আবার অনেকেরই ঝামেলা হতে পারে। তবে ইন্ডিয়া সরকার কিন্তু এই বিষয়টাকে ফুল আলাদা ঘোষণা করছে যে ইমিগ্রেশন প্রসেসের জন্য যে ফিঙ্গারপ্রিন্ট এটা সার্ভার আলাদা, আর তাদের জাতীয় যে পরিচয়পত্র বলেন অথবা পাসপোর্ট অধিদপ্তরের যে সার্ভার বলেন সেটা আলাদা, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই ইন্ডিয়া সরকার বলছে। তো এখন পরবর্তীতে যে কী করবে তারা সেটা আসলে বলা মুশকিল। তবে আমরা ধারণা করছি এবং অনেকেই কিন্তু ধারণা করছে এটা যে এক্স্যাক্ট সঠিক তথ্য এমন কিন্তু না, যে আপনারা যে ফিঙ্গার দিচ্ছেন এটাতে হয়তো ইন্ডিয়াতে যে আপনার আধার কার্ড, প্যান কার্ড অথবা আপনাদের যে পাসপোর্ট আছে সেটাতে ঝামেলা হলেও হতে পারে, তবে এটার হয়তো বিকল্পও তারা তৈরি করে দিতে পারে। আর 2 নম্বর যে ঝামেলা আপনারা পড়বেন সেটা হলো, অনেক বৃদ্ধ আছেন এবং অনেক অসুস্থ আছেন যারা আসলে আইভেক সেন্টারে ফাইল জমা দিতে যেতে পারেন না, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা আসলে একটু ঝামেলার হয়ে যায়, কারণ যেহেতু 3টা আইভেক সেন্টারে এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সিস্টেমটা চালু হয়ে গেছে, সেহেতু সেখানে হয়তো বাধ্যতামূলকভাবে আপনাদের এই যাদের ফাইল জমা দেবেন তাদেরকে যেতে হতে পারে, কারণ 10 আঙুলের ফিঙ্গার দেওয়ার একটা বিষয় আছে। আর বিশেষ করে যারা শিশু, শিশুদের ক্ষেত্রেও কিন্তু এমন ঝামেলা হতে পারে যে অনেক ক্ষেত্রে কী হয় যে পিতামাতার কোনো কারণে ইন্ডিয়াতে যেতে হচ্ছে, শিশুকেও যেতে হচ্ছিল, তখন শিশুকে বাসায় রেখে আপনারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করলেও কিন্তু ভিসাটা পেতেন, কিন্তু এই মুহূর্তে যখন 10 আঙুলের ফিঙ্গার দিতে হচ্ছে এই সময় কিন্তু শিশুদেরকেও হয়তো নিয়ে যাওয়া বাধ্যতামূলক, যদিও এই বিষয়ে এক্স্যাক্ট সঠিক কোনো তথ্য এখনও কিন্তু আমাদের হাতে আসেনি। তারপরে এটাই আমরা ধারণা করছি। তো যাই হোক, এই ভিডিওটি শুধুমাত্র আসলে আপনাদের কিছু তথ্য জানানোর জন্য, এগুলো যে একেবারে সঠিক তথ্য এমন না, তবে আমার মনের ভিতরে যেটা ধারণা জাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তা আপনাদের মনে কী মনে হচ্ছে সেটা অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।